ওরে বাবা এতগুলা আম এক গাছে তো পুরা গাছ ভারে ঝুঁকে পড়ছে আমের ভারে আসলে তো অনেক গুলাম মানে চার পাঁচ দিয়ে খালি আম দেখতে পাচ্ছি আমি আসলে গুনে ঠিক শেষ করতে পারবো না এটা তো ভাই অনেক বড় গাছ আম তো বিশাল বিশাল আম সর্বনাশ ভাই পাতার ভিতরে ভিতরে আম ধরা তো বোঝা যাচ্ছিল না এখন দেখতে পাচ্ছি অনেকগুলা আম একসাথে ধরা দর্শক আমি আজকে চলে এসেছি কেরানীগঞ্জের কোনাখোলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স রোডের আমান প্লাস্টিকের ঠিক বিপরীত দিকে অ্যামাজন গার্ডেনে বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই বাগানটিতে আসলে আপনারা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল গাছ পাবেন আজকের ভিডিওটিতে আমি এই বাগানটির দেশি বিদেশি ফল গাছগুলো রিভিউ করে আপনাদের দেখাবো দর্শক আপনারা যারা আমার গার্ডেনিং বাংলাদেশ চ্যানেলের রায়ের বাজারের হিট কালেকশন নার্সারির ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে দিন ইসলাম ভাই অবশ্যই পরিচিত একটি মুখ দিন ইসলাম ভাই সেই হিট কালেকশন নার্সারির ভিডিওটি আমার চ্যানেলের অনেকগুলো ভাইরাল ভিডিওর মধ্যে অন্যতম তো সেই দিন ইসলাম ভাইয়ের সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব ভিন্ন একটি পরিবেশে ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইসলাম ভাই আপনার হিট কালেকশন নার্সারির নতুন ব্রাঞ্চ ক্যারানিগঞ্জের এই বাগানটাতে চলে আসলাম দর্শককে দেখাবো বলে তো হিট কালেকশন নার্সারির পাশাপাশি এই নতুন ব্রাঞ্চটা কবে থেকে শুরু করছেন এটা আমি এখনো উদ্বোধন করিনি এই ভিডিওর মাধ্যমে আমি হিট কালেকশন নতুন যে ব্রাঞ্চটা আছে এটা আমি উদ্বোধন করলাম এবং আমরা এই নার্সারিটার নাম ঠিক করেছি অ্যামাজন গার্ডেন এটা আমি এবং আমার বন্ধু আজমল হোসেন বাবু আমরা দুজন মিলে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করে সালামালাইকুম বাবু ভাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো বাবু ভাই এবং দিন ইসলাম ভাই দুজনে মিলে এই নতুন ব্রাঞ্চ যেটা ওপেন করেছে অ্যামাজন গার্ডেন এইটা পরিচালনার দায়িত্বে আছেন আপনারা আসলে দুজনকেই পেয়ে যাবেন দর্শক আমরা প্রথমে আম গাছ দিয়ে শুরু করছি এরপরে আমরা ফল গাছগুলো দেখাবো বিভিন্ন ধরনের বিদেশি ফল গাছগুলো আছে এবং ভিডিও শেষ অংশে আমরা স্পেশাল কিছু গাছ দেখাবো যেগুলো খুব রেয়ার আইটেম এবং এগুলো সাধারণত সচরাচর কোনো নার্সারিতে গেলে আপনারা পাবেন না সেই অংশটা থাকবে ভিডিও শেষের দিকে তাই আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা আছে আপনার ব্ল্যাক স্টোন আম ব্ল্যাক স্টোন আম হ্যাঁ এটা ব্ল্যাক এই ব্ল্যাক স্টোন আমটা ছিল হিট কালেকশন নার্সারিতে গত বছরের যে ভাইরাল ভিডিওটা সেটার মূল আকর্ষণ আমার এখন মনে পড়ে গেল সেই গাছটাতে অবশ্য এত বড় ছিল না কিন্তু সেই গাছে ফল অনেক বেশি ছিল একদম গাছ ভর্তি ব্ল্যাক স্টোন আম ছিল যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল গাছটা তো বেশ বড় ড্রামের মধ্যে প্রায় সাত আট ফিট তো হবেই না এই গাছগুলোর কি ছোট চারা গাছও আছে হ্যাঁ এগুলোর ছোট চারা যা আছে সবই আছে আর সেগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ ভাই এটা কোন জাতের আম গাছ এগুলো কিং অফ চাকাপার এটা প্রায় এক কেজি প্লাস হয়ে থাকে এবং এটা ফলটা একবার টকটকা লাল হবে এগুলো এবং এগুলো খেতে খুব সুস্বাদু তো এই সাইজের যেসব গাছগুলো আছে এগুলো যদি নেন আপনার রাখা যাবে আপনার পনেরোশো টাকা করে এগুলো ছোট সাইজ আছে ছোট সাইজ আমি দেখাবো এবং আমি আপনাদের বলে দেবো এই যে কিং অফ চাকাপা যে আমি আমি আপনাকে দেখেছিলাম এটা এক একটা ফল প্রায় এক কেজি প্লাস হয়ে থাকে এক একটা কেজি সময় হবে এক কেজি হয়ে থাকে এবং রঙটা তো খুব সুন্দর আসছে খুব টকটকা টাকা মেয়াজ বেশি টকটকা লাল এটা এবং এটা খেতেও খুব সুস্বাদু এটা একটা বড় ড্রামের ভিতরে আছে হাফ ড্রামের ভিতরে আছে গাছটার হাইট আছে আপনার পাঁচ ফিটের মতো এবং ঝোপালো একটা গাছ মিচুইট একটা গাছ এরকম দাম পড়বে এটা এটা নিলে আপনার রাখা যাবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এগুলো ছোট সাইজ আছে বলছিলাম আপনাকে আমরা বড় গাছগুলো দেখানোর পরে ছোট গাছগুলো দেখবো এটা হচ্ছে কিং অফ চাকাপাত এই একটা গাছের ভিতরে তিনটা গ্রাফটিং করা এই একটা জাত এই একটা জাত এই একটা জাত এই তিনটা জাত মানে একটা গাছের মধ্যে তিনটা গ্রাফটিং করা হ্যাঁ তিনটা জাতের যে বিভিন্ন জাতের আছে এগুলো আছে এটা রাখা যাবে আপনার তিন হাজার টাকা করে এটা হচ্ছে আপনার ব্যানানা বেঙ্গ এটা একটা বিলিসিলিং ড্রামে আছে এবং এটা হাইট আছে প্রায় ছয় ফিট এটাতে প্রায় আপনার বেশ কয়েকটা আম ধরা আছে ড্রামের মধ্যে গাছগুলা

চোদ্দো ফিট গাছ এটা প্রায় চোদ্দো ফিট গাছ এটাতে প্রায় এরকম তিরিশটা ফল আছে গাছে আচ্ছা এই ব্যানানা ম্যাঙ্গো আরও বড় হবে নাকি এরকম সাইজগুলো আরো বড় হবে এগুলো প্রত্যেকটা গাছ প্রত্যেকটা ফল আমরা ফুট ব্রেক করে দিব ফুট ব্রেক করে দিলে আপনার লাভ হবে কি ফুড ব্রেক করে দিলে আমের কালারটা সুন্দর থাকবে এবং পুরো পোকামাকড় এটাতে আক্রমণ করতে পারবেন মানে আমটা একবার সুস্থ থাকবে একটু গাছটা দূর থেকে দেখাই তাহলে দেখতে পাবেন কতগুলো আম ধরে আছে অনেকগুলো প্রায় চোদ্দো পনেরো ফিট হবে গাছটা অনেকগুলা

এগুলো হচ্ছে ছোটো সাইজও আছে আমার কাছে ছোটো সাইজের ফল ধরা আছে আপনার সাড়ে তিন হাজার চার হাজার এগুলোর ভিতরে আপনি দেড়টা একটা দুইটা করে আপনার ফল পাবেন গাছে মিয়া জাকির গাছ এটা আছে আপনার তিন কলম এটাতে আছে আম্রপালি সুবর্ণরেখা কিউজাই সুবর্ণরেখা আম্রপালি আর কিউজাই জি আচ্ছা তিনটা ভিন্ন জাতের কলম করা তিনটা গাছের মধ্যে এটা গাছের হাইট হবে আপনার সাত থেকে আট ফিট হবে আট ফিট তো হবেই অনেক বড় এটা ড্রামের মধ্যে হ্যাঁ এটা ড্রামের ভিতর এই সাইজগুলো যদি নেন এই সাইজগুলো আমার কাছ থেকে আপনি তিন হাজার টাকা করে নিতে পারবে এটার দাম পড়বে তিন হাজার টাকা জি তিন হাজার টাকা পড়বে এই জায়গাটাতে মনে হচ্ছে আপনারা সব ছোট আমের চারাগুলো রাখা না আর ছোট আম গাছ রাখা রাখা আছে পলিবেগের ভিতর বিভিন্ন জাতের আছে যেমন আট টু আট টু ইটু কাটিমন চিয়াংমাই মিয়াজাকি তারপর আপনার বুনাইকিং ফোর কেজি ব্ল্যাক স্টোন থ্রি টেস্ট পালমার ব্যানানা কিউজাই নামডুক মাই সব ধরনের নাম রাখা আছে প্রত্যেকটা গাছের ভিতরে ট্যাক লাগানো আছে এবং প্রত্যেকটা জাতি ভিন্ন ভিন্ন করে রাখা আছে আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চান যাতে সম্পর্কে আপনার হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা থাকতে পারেন যে আমরা যে জাত বলে দেবো ইনশাল্লাহ সেটা আমরা দেওয়ার চেষ্টা করবো তারপরে ভুল ত্রুটি হয়ে থাকে যদি কেউ যদি বলে যে কোনো সমস্যা হয়েছে তাহলে সেটা আমি নির্দ্বিধায় আমি চেঞ্জ করে থাকবো কারণ মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে সেটা আপনি আমাকে জানাবেন আমি চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ বারো মাসই চায়না ড্রপ এটাতে ফলটা বারো মাসি হয় কিন্তু এটার ফলটা একটু ছোটো হবে এটার আটিটা বিষ হবে আশ হবে মাংস কম হবে এগুলো যদি নিয়ে থাকেন আপনি সেক্ষেত্রে পনেরোশো টাকা করে দিতে হবে প্লাস্টিকের বড় বালতিতে আছে এবং গাছ ভরা ফুল আছে আমেরিকান রেড পালমার এটার ফলটাও বেশ আপনার তিনশো থেকে চারশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং ফলের কালার গুলো একটা লাল কালার হয় এটা হাফ ড্রামের ভিতর আছে আচ্ছা তো প্রায় আট নয় ফিটের এর মতন হ্যাঁ প্রায় নয় ফিট আছে এটা কি আরো বড় হবে হ্যাঁ এটা ফল আরো বড় হবে এটা আরেকটা গাছ এটা ড্রামের মধ্যে হ্যাঁ ড্রামের ভিতর এই যে লাল রঙের ড্রামটাতে এবং এটার মধ্যে অনেকগুলো আম ধরা আর রেড পালমার কি মানে আরো বড় হবে তো হ্যাঁ এটা ফল আরো বড় হবে পুরা গাছটা দূর থেকে দেখেন একটু এগুলা রেড পালমারের ছোট চারাও নিশ্চয়ই অবশ্যই আছে আমাদের কাছে अवेलेबल আছে আমাদের কাছে যারা ছোট গাছ নিতে চান ছোট গাছ আমাদের কাছে যে পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা আপনি আমার স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে গাছের সাইজ গাছের দাম এগুলো জানতে পারবেন আমার WhatsApp ইমোতে আপনি ফোন করলে এগুলো আপনারা সরাসরি দেখতে পারবেন ইনশাআল্লাহ আর 12 মাসের ভিতরে আমার কাছে 4টা ভ্যারাইটি আছে আপনারা

আচ্ছা এই গাছগুলো কি কলমের গাছ বেশি ভাগই হ্যাঁ এগুলো সবগুলো কলমের গাছ আমার প্রত্যেকটা গাছের আমি বারবার বলি গাছের সেপগুলো দেখেন গাছের সেপগুলো কিন্তু খুবই সুন্দর মানে ছাদ বাগানের জন্য উপযুক্ত গাছ এবং প্রত্যেকটা ফল দেখেন আপনি সুন্দর এবং এগুলো বারো মাসে ফল ধরবে অনেক কটা ফল আছে এখানে আমরা যদি গাছের ঠিক মতো আপনার পরিচর্যা করি কোন সময় কোন ওষুধ ব্যবহার করতে হবে সার ব্যবহার করতে হবে এগুলো যদি ঠিক মতো করা যায় তাহলে আমি আশাবাদী এরকম একটা গাছে অনেক ফল আশা করা যায় কিন্তু গাছের একটু ভালোবাসা দিতে হবে ইনশাল্লাহ হাই কাটিমন এগুলো আছে আপনার আছে এক একটা ফল আপনার প্রায় দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে ভাই এবং খুবই মিষ্টি হয় এটাতে আটটা ফল আছে কিরকম দাম পড়বে নিলে আপনার দশ হাজার টাকা করে রাখা যাবে আবার ছোট আছে হাফ বস্তার ভিতরে আছে হাফ বস্তার ভিতরে একটা করে ফল ধরা সেই সেই যেসব গাছ নিলে আপনার রাখা যাবে আপনার আষ্টশো থেকে এক হাজার টাকার ভিতর এটা আছে আপনার বারো মাসি পুনাই এটার বৈশিষ্ট্যটা হলো এটা আপনার থোকায় থোকায় ফল হবে এবং এক একটা থোকার ভিত্তি আপনার দশটা পনেরোটা পর্যন্ত ফল ধরতে সক্ষম এবং বারো মাস ফল হবে আচ্ছা এগুলো তো প্লাস্টিকের ব্যাগে এগুলোর প্রাইস কিরকম পড়বে এই সাইজটা যদি নিতে চান সেক্ষেত্রে পনেরোশো টাকা করে রাখা যাবে এই সাইজটার দাম পড়বে পনেরোশো এটা হচ্ছে বারো মাসি পুনাই এটা একটা ফল গাছ দেখাই আম দেখাই এটা হলো আপনার ফোর কেজি আম এটা ফোর কেজি হ্যাঁ এক একটা আম আপনার চার কেজি হয়ে থাকে কিন্তু চার কেজি তো হয় না সাড়ে তিন কেজি তিন কেজি সাড়ে তিন কেজি প্লাস এটা তো বেস্ট অনেকগুলো আম ধরে আছে এই যে আম এই যে আম

তো অনেক গুলাম আম দেখতে পাচ্ছি দর্শক একটু দূর থেকে দেখাই আসলে আমের রঙের সবুজ পাতার রঙের সবুজ আমি আসলে গুনে ঠিক শেষ করতে পারবো না এই যে আম আপনাদের দেখাই দেখেন এক একটা আম কত বড় হয়েছে এবং আমের সাইজটা দেখেন একটু কত বড় হয়েছে আমের বিশাল সাইজ আপনি গাছে যদি একটু পরিচর্যা করা হয় না ঠিকমতো ভাই তাহলে গাছ আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ দেবে ভাই আপনি গাছ থেকে তখনই ভালো কিছু আশা করতে পারেন যখন আপনি এটাকে ঠিকমতো সার দেবেন ওষুধ দিবেন পানি দিবেন এটার যত্নটা ঠিক রাখবেন তখনই আপনি গাছ থেকে ভালো কিছু আশা করতে পারেন যারা সাদ বাগান করেন তারা নিয়মিত একটু সার ওষুধ যেগুলো আছে এগুলো প্রয়োগ করবেন তাহলে গাছ সাদের গাছ থেকে আপনার পর্যাপ্ত পরিমাণ ফল পেতে পারেন এটাই তার প্রমাণ এটা আছে আপনার থাই সবেদা যেটা লম্বা হবে গাছের হাইট আছে আপনার পাঁচ ফিট প্রত্যেকটা কাছে ফুল আছে এবং এটা থাই লম্বাটা মিষ্টি হবে এই যে লম্বাটা এই যে ফল আছে গাছে আচ্ছা ফলও আছে হ্যাঁ গাছে এটা হচ্ছে থাই লম্বা সফেদাটা জি এই সফেদা গাছ যদি নেন এই সাইজ আপনি ষোলোশো টাকা করে রাখা যাবে এটা একটা ড্রামের ভিতরে আছে সুন্দর ঝোপালো গাছ থাই সফেদা লম্বাটা জি এটা আপনার থাই সফেদা লম্বাটা হ্যাঁ লম্বাটা থাই সফেদা অনেক বড় একটা গাছ পুরা গাছ ফল দেবো এই যে ফল দেখতে পাচ্ছেন এই যে ফল এটি বারো মাসে হয় ভাই আট দশ ফিট এর গাছ এইটার দাম কিরকম পড়বে এই সাইজ গুলো যদি নেন আপনি ছয় হাজার টাকা রাখা যাবে ছয় হাজার টাকা পড়বে এটা হচ্ছে থাই সফেদা লম্বাটা এটা হচ্ছে থাই কটবেল এই যে ফুল এসে পড়ছে অলরেডি থাই কটবেলের গাছ ফুলও ও আছে এবার ফলও আছে এলাচিলেবু এলাচিলেবু এই যে ফল দেখেন গাছের পর্যাপ্ত পরিমান ফল আছে এলাচি লেবুর গাছ এটা এগুলো এক হাজার টাকা এটার প্রাইস পড়বে এক হাজার টাকা এটা আছে রাম ভুটান

আমি বাইক করে দেখে দিচ্ছি মাথায় মাথার ফল আছে এই সাইজ গাছগুলো আমাদের কাছ থেকে তিনশো টাকা পাবেন তিনশো হ্যাঁ তিনশো টাকা এটা হচ্ছে বাড়ি এর বড় গাছ হ্যাঁ বড় গাছ এই এর দাম কেমন পড়বে এগুলো রাখা যাবে পনেরোশো টাকা করে এগুলো আছে আপনার এটাও একটা বিদেশি ফল হ্যাঁ এটা হবে হলুদ কালার এবং খেতে খুবই সুস্বাদু এগুলো একটা ড্রামের ভিতর আছে আচ্ছা এগুলো কি ফুল আসছে সব হ্যাঁ গাছের সব ফুল এগুলো এটা ফল আসবে এরকম প্রাইস পড়বে এটা এগুলো নিলে আপনার দেখা যাবে চার হাজার টাকা চার হাজার টাকা দাম পড়বে রোলে এটা কি অনেকটা আতার মতন হয় না এটা আতাই এগুলো আছে আপনার পিনাট বাটার এটা একটা বাদাম পিনাট বাটার এটা বাদাম জাতীয় ফল একটা এগুলো যে হলুদটা ফুল এগুলো প্যাকেটের গাছ এরকম দাম পড়বে এই চারশো টাকা চারশো টাকা দাম পড়বে পিনাট বাটার ফাই সেভেন পিয়াদা

আপনার সবুজ কালার হবে তো অনেক বড় গাছ হ্যাঁ অনেক বড় গাছ প্রায় আপনার 7 ফিট গাছে পর্যাপ্ত পরিমাণ ফল এবং ফুল আছে এই যে ফল আছে এটা হচ্ছে থাই জামরুল এর দাম কত পড়বে এই সাইজগুলো নিলে আপনারা কাজে 1500 টাকা 1500 টাকা পড়বে এটা থাই জামরুলের গাছ এখানে আপনাদের বড়ে আছে আপনার সিটলে স্কুল কাশ্মীরি কুল বল সুন্দরী কুল বড়ে গাছগুলো রাখা যাবে 100 টাকা করে পিস এখানে যে চারা গাছগুলো দেখছেন এগুলা হচ্ছে বিভিন্ন জাতের কুল গাছ যে এখানে একটা জাত এই যে এখানে একটা জাত আর এই যে এখানে একটা জাত আছে ভিন্ন ভিন্ন জাত আলাদা করে রাখা আছে জি একশো টাকা পিস পড়বে এই সাইজগুলো যেগুলো দার্জিলিং কমলা গাছের সাইজ খুবই সুন্দর মাসাল্লাহ দিলে প্রায় আপনার ছয় ফিট হবে এক একটা গাছের হাইট এবং ঝোপালো গাছ দার্জিলিং কমলা জি কিরকম প্রাইস পড়বে এটা এগুলো নিলে রাখা যে পনেরোশো টাকা পনেরোশো টাকা পড়বে অনেকগুলো আছে এগুলো আছে আপনার থাইজামুরা এটা ভিতরে লাল এক একটা তিনটা চারটা করে ফল ধরা আছে এখানে অনেক কটা গাছ আছে এটাও ড্রামের মধ্যে গাছে অনেকগুলো ফল ধরা এক একটা গাছ প্রায় আপনি ছয় ফিট হাইট এসএস গুলো নিলে আপনার সতেরোশো টাকা রাখা যাবে সতেরোশো পড়বে জি সতেরোশো টাকা কমলা ছোট হয় দেখাবো কিন্তু এগুলো মিষ্টি হবে ফলন হবে অনেক ধরে এগুলো আপনার ছোট গাছ আছে একটা পনেরো পনেরো প্যাকেটের ভিতর আছে গাছ গাছের হাইট হবে আপনার তিন ফিট সাড়ে ফিট এগুলো প্রাইস রাখা যাবে আপনার চারশো টাকা চারশো টাকা পড়বে এটা হচ্ছে চাইনিজ কমলার গাছ একটা বড় হচ্ছে কি এলাচি লেবু কলম্ব লেবু ফিঙ্গার লেবু দেশি কাগজ লেবু ঝাড়া লেবু এসেম্বি লেবু এগুলো সবই পাবেন মোটামুটি লেবুর অনেকগুলো ভ্যারাইটি ভ্যারাইটি দেখেন এটা লোক কাছে কোনো কাটা নেই এটার ফলগুলো খুবই শাইনিং করে ফলগুলো খুবই রসল হয় একবার পাতলা হয় এবং অনেক রস হয় এটা কোন জাতের এটা কি বলেন এটাও থাকবে এটার দাম কত পড়বে যে টাকা এটার দাম পড়বে পনেরোশো অনেক গুলা লেবু ধরা হাই লেবু গাছ তারপর এটা আছে ক্যাটস ফ্রুট মানে বিড়ালের চোখের মত যে আপনার গোল গোল ছোট ছোট ফল সব আলাদা কালারফুল হয় এটা যেটা একটা ড্রামের ভিতরে আছে খুব সুন্দর ₹1000 এর গাছ গোড়া থেকে আগাবন্ত পুরো গাছের গোড়াটাই আসলে ঠিক মত দেখা যাচ্ছে না ড্রামের মধ্যে আর গাছে বড় ফল আছে এটার দাম কত পড়বে এগুলো নিলে আপনার ₹35000 এগুলো একটু আনকমন ফল সব নার্সারিতে পাওয়া যায় না যে কারণে মনে হতে পারে আপনাদের কাছে দামটা একটু বেশি আমি যে সব গাছের দাম বলতেছি এটাতে বিপ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই আপনি একটু যাচাই করেন আমি যে সব গাছগুলো দেখেছি এগুলো প্রাইসতে আসলে কেমন যেখান থেকে নেন এগুলো আপনি দাম কমে পাবেন না এটা আছে নাকপুরী কমলাবাড়ি এটা ফলটা খাওয়া যায় না কেন এটা ফলটা তিতা হয় এবং আপনি সিলকার অনেক মোটা হয় আর রসটা একবারে নেই এবং খাইলে দেখা যায় মুখ আছে না জলে চুলকা আচ্ছা এটাও ড্রামের মধ্যে হ্যাঁ এটা ড্রামের ভিতরে আছে এটা প্রাইস কত পড়বে এগুলো রাখা যাবে 1000 টাকা করে এগুলো আছে আপনার জলপাই গাছ এটা কি আমাদের দেশি না বাইরের মিষ্টি জলপাই হ্যাঁ তাই মিষ্টি জলপাই হাই মিষ্টি জলপাই এটা এটাতে দেখেন আপনি কি পরিমাণ ফল আসছে এবং গাছটা তো বেশ বড় অনেক ডালপালা অনেক ডালপালা আমার কাছে এরকম অনেকটি গাছ আছে এখানে যা আছে সবই মিষ্টি চলবে প্রায় সাত ফিট তো হবেই হ্যাঁ সাত ফিট এরকম দাম পড়বে এই সাইজটা এগুলো নিল আপনি দুই হাজার টাকা করে রাখা যাবে এই যে দেখেন এটা হলো বেত নামে লাল জাম্বুরা বেত নামের লাল জাম্বুরা লাল কি ভিতরে অংশে লাল হবে এটা উপরেও লাল হবে ভিতরেও লাল হবে

রাখতে পারবেন কিন্তু খাওয়ার উপযুক্ত না এগুলো আপনাদের ড্রামের ভিতর আছে এগুলো নিলে আপনি রাখা যাবে 550 টাকা করে এটা আছে আপনাদের ভিয়েতনামি মালটা এটা এখন অনেক পপুলার এবং একটা ফল ভাই 1 কেজি প্লাস হয়ে থাকে এবং এটা রস খুবই মিষ্টি এবং অনেক রস হয় ভাই এখানে এখানে একটা দেখতে পাচ্ছি একটা দুইটা না জিটেই আছে ভাই অনেক গুলা কোটেই আছে দেখেন কি পরিমাণ ফল আসছে প্রত্যেকটা গাছে ফলার অভাব এটা হচ্ছে ভিয়েতনামি মালটা আচ্ছা যে সাইজগুলো দেখতে পাচ্ছি এগুলো আর প্রাইস পড়বে এগুলো নিলে 5500 টাকা পড়বে এগুলো ছোট চারা আছে আপনি 300 টাকা থেকে শুরু এটা আছে আমাদের দেশি কাগজি লেবু এই কাগজি লেবুর গাছ বেশ বড় গাছ গ্রামের মধ্যে এটার শরবতটা খুব ভালো হয় ভাই এটার ফ্লেভারটা এমনি সুন্দর কাগজি লেবু এটা কত পড়বে প্রাইস এগুলো 1000 টাকা করে এগুলো আছে আপনার থাই লটকন ভ্যারাইটি লটকনের গাছ হ্যাঁ থাই লটকন যে গাছ সবটা কলমের গাছ ভাই প্রত্যেকটা গাছ কলমের গাছ এগুলো প্রাইস রাখা যাবে 120 টাকা

তারপর গোল্ড ডায়মন্ড রেবেন আছে পিঙ্ক পং আছে তো এগুলো আমি আপনাকে দেখাবো ফোর এগুলো আমার কাছে গাছ আছে আমি এগুলো আপনাদের ভিডিও লাস্টে গাছগুলো আমি দেখিয়ে দিব গাছটা ড্রামের মধ্যে হবে না হ্যাঁ ছয় ফিটের মতো এগুলো পাতাগুলো গুলো একবার লাল হয়ে যাবে ভাই প্রথমে সবুজ থাকবে পরে লাল হবে লাল হয়ে যাবে রুবি ঝোপালো একটা গাছ তারপর এগুলো আছে আপনার আঙ্গুর কোন আঙ্গুর এটা লালটা লাল আঙ্গুর হ্যাঁ এগুলো নিলে আপনার রাখা যাবে চারশো টাকা এগুলো লাল আঙ্গুরের গাছ চারশো টাকা পড়বে জি এখানে আছে আপনার মিষ্ির ডুমুর ডুমোর এখানে যাচ্ছে সব মিশির ডুমুর এখানে যা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের এগুলো সবই মিশরীয় ডুমুর কিছু গাছে তো ফল অবশ্যই আছে এই যে ফল দেখতে পাচ্ছেন জি আচ্ছা এখানে যে সাইজগুলো আছে কত থেকে কতর মধ্যে প্রাইস পড়ে বলতে কত 300 টাকা থেকে 500 টাকা পর্যন্ত আছে এখানে বিভিন্ন সাইজ আছে 300 থেকে শুরু করে 500 পর্যন্ত 500 পর্যন্ত আছে আচ্ছা এখানে ডুমুরের অনেক গাছ বিভিন্ন সাইজের আপনারা এসে ঘুরে দেখবেন আপনাদের পছন্দের সাইজের গাছ নিতে পারবেন 300 থেকে 500 এর মধ্যে মিশরীয় ডুমুর সিলিটি জারা লিব এটা তো সাইজের জন্যই বিখ্যাত হ্যাঁ প্রায় 2 কেজি আড়াই কেজি 3 কেজি পর্যন্ত এটাকে এক একটা এত বড় হবে জি এক একটে ড্রামের মধ্যে এটা হচ্ছে জারাল লেবু গাছ এবং সাইজটাও দেখেন আপনারা এখন মনে হয় কিছুই হয়নি বড় না কিছু হয়নি এটা অস্বাভাবিক বড় হয় আচ্ছা এটার দাম কিরকম পড়বে এগুলো রাখা যেত আপনাদের 2500 করে এটার দাম পড়বে 2500 যদি ছোট গাছতেন সেই ক্ষেত্রে দাম কম হবে আচ্ছা এগুলো ছোট চারাগাছও আছে এটা হলো গ্রিন সামার আপেল এই আপেলটা বেশ একটা বড় হয় না আর বড় হবে কিন্তু মিষ্টি হবে এর ফলনটা বাংলাদেশে মোটামুটি ভালো হয়ে থাকে এটা আপনার বেশ কয়েকটা ফল আছেটাতে আমার ফুল সার্সেক্ট কাছে এটা বড় একটা ড্রামের ভিতর আছে হাইট হবে প্রায় আপনার দশ ফিট দেখি সবুজি থাকবে না হ্যাঁ এটা সবুজে থাকবে এটার দাম কত বলছিলেন ভাই এটা আপনার রাখা যাবে দশ হাজার টাকা এই গ্রিন শামার আপেলটার দাম পড়বে দশ হাজার টাকা এটা ছোট আছে ছোটটা নিলে আবার একটু দাম কম হবে ওইগুলো হাইট হবে আপনার সাড়ে চার থেকে পাঁচ ফিট ওই সাইজ গুলো নিলে রাখা যাবে চার হাজার টাকা এটা হল আপনার সাদা জাম এটা এখন সবুজ আছে কিন্তু এটা যখন মিচুট হয়ে যাবে তখন একবারে সাদা হয়ে যাবে এবং এটা মিষ্টি হবে এটা ফলন ও দিলে অনেক হয়ে গেছে ভিতর এই যে ফল অনেক ফল আছে গেছে। এটাও একটা ড্রামের মধ্যে হাইট হবে আপনার চার ফিট কিন্তু গাছটা সুন্দর জোপালো গাছ এরকম দাম করবে এটা এগুলো সাড়ে চার হাজার টাকা ছোট গাছ আছে আপনার আড়াই ফিট তিন ফিট এক হাজার টাকা করে আরো ছোট আছে আপনার দুই ফিট আড়াই ফিট ওই সাইজ গুলো নিলে আপনার সাড়ে তিনশো টাকা করে রাখা যাবে এটাও সাদা জামের গাছ অনেক বড় গাছ গাছে কিন্তু এখন পাতা কম কিন্তু গাছ বড় আপনার ফল আছে ফল বড় হয়ে গেছে অনেক ফল আছে গাছে

এটা হলো আপনার ভেরিগেটেড জাম এর পাতাটা দুই কালার হবে ফলটা সাধারণত যেমন কালো কালার হয় সেই কালারই হবে কিন্তু খুব মিষ্টি হয় আর অসংখ্য ফল ধরে ভাই এরকম ভেরিগেটেড পাতার জাম গাছ আমি কোন নার্সারিতে পাই নাই এ পর্যন্ত আচ্ছা এই সাইজটার দাম কিরকম পড়ে এগুলোর সাইজ আমরা রাখছি দুই টাকা এটা সিটলেস জাম

এই অ্যামাজন গার্ডেনের নাম্বার দেওয়া আছে ইসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করে যে কোনো গাছই নিতে পারবেন কোকো চকলেট এটা দিয়ে পৃথিবীর সবচেয়ে দামি চকলেট আছে কোকো পাউডার সেই চকলেটটা তৈরি হয় কোকো চকলেট এটাতে গাছে ফল আছে অলরেডি আমার গাছে ফুল ছেড়ে দিছে আর এই ফলগুলো তো আরো বড় হবে না হ্যাঁ একটু বড় হবে আর বাকলে আপনি হলুদ কালার রাখতে দিন কারণ হলুদ খয়রি টাইপের একটা কালার না এটা খয়েরিটা না এটা হলুদটা এটা হলুদটা যেটা এটা হলুদটা তার মানে খয়েরিটা কি ভিন্ন জাত হ্যাঁ ওটা আরেকটা জাত প্রায় 10 ফিট উপরের ফলগুলো দেখাতে পারছি না উপরে আরো ফল আছে এই সাইজগুলো নিলে আমাদের এখান থেকে আপনার পাঁচ হাজার টাকা লাগবে এটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এটা হচ্ছে কোকো চকলেটের গাছ এখানে দেখেন আপনার ডুমুরের আমার কাছে তিনটা এখানে জাত আছে এগুলো আপনার একটু বাইরের জাত এটার নাম কি মিশরীয় ডুমুর না 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 মিশরীয় ডুমুর না এটা হলো আপনার সিলভার এটা ডুমুর এই জাতটার নাম হলো সিলভার আচ্ছা সিলভার ফিক আর এটা হলো সিগার এটা দুটোই কালো হয় একটা লম্বাটে হয় একটা গোল হয়

পেয়ারা পেয়ারা গাছের পর্যাপ্ত পরিমাণ ফল আছে এক একটা গাছের হাইট আছে প্রায় আপনার পাঁচ ফিট থেকে ছয় ফিট হবে এগুলো আপনার হাফ বস্তার ভিতর দেওয়া আছে এই সাইজগুলো নিলে আমাদের কাছ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে আর ছোট আছে প্যাকেটের ভিতর আশি টাকা থেকে শুরু এটা হচ্ছে পেয়ারা

আমলকি লাল কালার আমলকি কিন্তু লাল কালার হ্যাঁ রেড আমলকি এটা পাতার রংটাও তো লাল হ্যাঁ পাতার রংটাও লাল হবে সবুজ এবং লাল কালারের পাতাটা খুব দেখতে সুন্দর লাগছে ফলটাও কি সবুজ আমলকির না লাল কালার হবে এটার বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা লাল রঙের হবে আচ্ছা এগুলোর দাম কত করে এগুলো 300 করে এগুলো হচ্ছে 300 করে এটা আমলকি কিন্তু রেড এটা কি থাইল্যান্ডের জাত হ্যাঁ থাই এটা হল আপনার হরিমন 99 হরিমন 99 লাল আর সবুজটা এটা আপনার সবুজটা

এটাও একটা আনকমন বিদেশি ফল বারাবা লটকন টাইপের এটা মানে হলুদ রঙের ছোট হয় না ছোট ফল ছোট হবে এই ফুল আছে ফল আছে ফল দেখা যাচ্ছে হ্যাঁ এই যে ফল আরো বড় হবে না ফল কিন্তু বেশ মোটামুটি বড় হয় এরকম দাম পড়বে এটা এগুলো আপনারা কাছে হবে 2000 টাকা পিস 2000 টাকা জি

এটা কি বিদেশি জাত হ্যাঁ এটা আপনার গাছটা হবে পাঁচ ফিট আর সোটা হবে পাঁচ ফিট কলাটা কি আমাদের দেশি কলার মতো রঙ হবে দেশী কলার মতো রঙ হবে

এই সাইজটার দাম কিরকম পড়বে এগুলো 1500 টাকা করে এগুলো হচ্ছে সব প্লাস্টিকের ব্যাগ 6 ফিট করে এক গাছ আছে এবং দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফল ধরে আছে এটা হচ্ছে আপেল জামরুল এগুলো আছে আপনার বেরি এটা খাওয়ার পর আপনি যাই কিছু খান না কেন এক ঘন্টার মতো আপনার সবকিছু মিষ্টি লাগবে লাল রঙের হয় জি লাল কালার হয় ফারস্টে সবুজ হয় পাকলে পরে লাল হয় আচ্ছা এই সাইজটার দাম কিরকম পড়বে এই সাইজটার দাম রাখা যাচ্ছে 550 টাকা করে 550 টাকা দাম পড়বে এই সাইজটার মিরাকেল

জৈতুন জয়তুন হচ্ছে জয়তুন ফলের গাছ বড় গাছ এগুলো মাদার প্লান্ট আপনার দুই পাশেতে জৈতুন হ্যাঁ দুই পাশে জৈতুনে পর্যন্ত বাংলাদেশে ফলের দেখা পাওয়া যায়নি তারপরেও মানুষ শখ করে জয়তুন লাগায় হ্যাঁ বলা যায় না কখন ফল আসবে জি এগুলো ছোট সাইজ আছে আপনার তিনশো টাকা করে ছোট সাইজ যেগুলো আছে এক ফিট হবে হবে আপনার তিনশো টাকা ছোট সাইজের যেগুলো আছে জয়তুনের সেগুলো হচ্ছে তিনশো করে প্যাকেটের গাছ জি আর এটা হচ্ছে বড় গাছ মাদার প্লান্ট জৈতুনের গাছ এটা চানের তে নিচ্ছি ফল তো চলে আসছে হ্যাঁ ফল আছে ফল আছে এত ছোট গাছের ফল হ্যাঁ এটা ছোট গাছের ফল এটা ফলটা কিন্তু বড় হবে ভাই বুঝতে পারছেন আরো বড় হবে হ্যাঁ এটা ফলটা একটু লম্বাটা হবে

ফুল দেখতে পাচ্ছি ফলও আসবে এটা গায়ের রংটা লাল হবে হ্যাঁ না না এটা বড় হবে বড় হবে হ্যাঁ এটা বড় হবে আর ছোট যেটা হলো চাইনিজটা ফল ছোট হয় কিন্তু এটা ফলটা মোটামুটি সেজের হবে এবং খুব মিষ্টি হবে এগুলো বেছি নরম হবে এই সাইজটার দাম কিরকম পড়বে সাইজ নিলে আঠারোশো টাকা করে রাখতে আটশো টাকা পড়বে এটা হচ্ছে পলিপেয়ারা স্ট্রবেরি পেয়ারা দেখি লাল রঙেরটা টা যেটা লাল হয় এটা সেটা আর গাছের সাইজটা হচ্ছে এরকম 3 ফিট 4 ফিটের বিভিন্ন সাইজের গাছ আছে এখানে আচ্ছা এই সাইজটার দাম কিরকম পড়বে এগুলো 300 টাকা করে 300 টাকা পড়বে জি 300 টাকা স্ট্রবেরি পেয়ারা মাপরাং এটা আপনার একটা আম গাছ আম গাছ মানে আমের মতন হয় ফল এটা আমি এটা আমের গাছের মতন নয় যে দেখেন পাতা আমের মতো এটা হলো মাপরাং এটা ফলটা হবে যে লাল মুগের ডিম যে পারে না যে সাইজ ওই সাইজের আপনার ফলটা হয় রিয়ার ভ্যারাইটি তা বিদেশি একটা ফল মাফ্রা এই ধরনের গাছগুলা নিলে আপনারা নার্সারির সাথে যোগাযোগ করে দেখে কথা বলে তারপর নেবেন দেশি কাগজি লেবু 12 মাসের দেশি কাগজি লেবু যে জাতটা আছে সেটাইটা পর্যাপ্ত পরিমাণ ফল আসবে এবং এটাতে আপনি 12 মাসের ফল হবে এই যে দেখেন ফল থাকতে থাকতে বড় ফল আসছে ছোট ছোট সাইজের ফল আছে কি পরিমাণ লেবু ধরে আছে এরকম প্রাইস পড়বে এটা এগুলো 3000 টাকা করে এটার দাম পড়বে 3000 এটা হলো আপনার ব্ল্যাকবেরি এটা তো অনেক পপুলার একটা ফল গাছ যে আরো ফল এখানে আসবে পুরা গাছ বড়ই ফল আছে এখন এখন ফল ছাড়তেই থাকবে এগুলো সবই এখন এবং অসংখ্য ফল হয় এগুলো এগুলো পাকলে কালো হয়ে যাবে হ্যাঁ প্রথম সবুজ হবে তারপর লাল হবে পাকলে একবার কালো হয়ে যাবে অনেকগুলো ফল অলরেডি ধরে আছে গাছটা কয় ফিট হবে এটা গাছটা প্রায় চার ফিট এরকম প্রাইস পড়বে এই সাইজটা এই সাইজটা নিলে আপনি বারোশো টাকা রাখা যাবে এগুলো ছোটো চারা আছে ছোট চারা নিলে আপনি তিনশো টাকা করে রাখা যাবে ছোট চারা হচ্ছে তিনশো জি ব্ল্যাকবেরির গাছ

এগুলো আমার বিভিন্ন সাইজ আছে অ্যাভোকাডো এই সাইজটা আপনার 800 টাকা আমার কাছে বিভিন্ন সাইজের আছে আচ্ছা বিভিন্ন সাইজের আছে বিভিন্ন রকম দামের এই সাইজটা হচ্ছে 800 জি অ্যাভোকাডো সরষ অফ করা সল টকাতা যে যেটা বলে এটাই সেটা এগুলো আপনার আড়াই থেকে তিন ফিট হবে দাম কত কম পড়বে এটা সরষ অফ এগুলো 350 টাকা করে 350 সরষ অফ এগুলো আছে আপনার লো কাট এটাও বিদেশি একটা ফল জি হলুদ রঙের হয় লোকাট গাছগুলো কয় ফিট আছে এগুলো 3 ফিট আছে দেখো প্রাইস পড়বে লো কাট পড়বে 750 750 করে পড়বে লোকাটের গাছ জাবটি কাবা এটার ফলটা গাছের গায়ে হয়ে থাকে কালো কালো ফল হয় এবং খেতে খুবই সুস্বাদু এবং মিষ্টি কফি আছে গাছগুলো এগুলো তো 3.5 ফিট আছে এরকম দাম পড়বে জাবটি কাবা এগুলো রাখা যাবে তার 500 টাকা পিস এগুলো আছে আপনার নাশপাতি নাশপাতির গাছ জি নাশপাতি পলিবেগে কলমের গাছ সব 4 ফিট 5 ফিট হবে 4 থেকে 4.5 ফিট হবে এরকম প্রাইস পড়বে এটা এগুলো রাখা যাবে 500 টাকা

ড্রাগন ফল যেটা উপরে কালারটা লাল হয় এবং এটার ভিতরে যে জেলিটা আছে জেলি জেলিটাও লাল হবে তো এটা তো অলরেডি ফুল এসে পড়ছে দেখেন এটা হচ্ছে লাল ড্রাগন যেটার ভিতরের অংশ লাল হবে এখন এটা মাত্র ফল সারা স্টার্ট করছে দেখা যাক কটা ফল সারে আচ্ছা এরকম একটা বিরাট সাইজের গাছ যেটাতে ফুল ধরা ফল আসতেছে আপনারা নিতে চাইলে নার্সারির সাথে যোগাযোগ করে নিতে পারেন ড্রাগন গাছ এটা হচ্ছে লাল ড্রাগন

থাইলঙ্গান গাছ তো মাদার প্লান্ট দেখেন কি পরিমাণ ফল আসছে এ বাবা অনেক ফল সব কটা গুটি ধরে গেছে এই গুটিগুলোর থেকে ফল আসছে এটাই ফল এটাই ফল এটাই ফল এই যে দেখেন কি পরিমাণ ফল দেখছেন এটা গুলো বীজগুলো ছোট হবে এবং ফলগুলো বড় হবে খুব রসালো হবে এবং মিষ্টি হবে এগুলা ছোট চারা গাছ তো আছে ছোট চারা গাছগুলোর সাইজ কেমন হবে এটা আপনার দড় থেকে 2 ফিট হবে 500 টাকা করে 500 টাকা করে পড়বে জি এটা একটু ছোট সাইজের ছোট ড্রামের মধ্যে আচ্ছা এটা নিতে চাইলে কেউ প্রাইস কিরকম পড়বে এগুলো আপনার সাড়ে তিন হাজার টাকা পড়বে সাড়ে তিন হাজার টাকা পড়বে এটা হচ্ছে থাই লঙ্গান আমার রেয়ার ভ্যারাইটি যে ফল গাছগুলো আছে এই জায়গাতে আমি আমার ফল গাছগুলো রাখার চেষ্টা করছি এখানে সব রাখা আছে স্কারলেট জাবটি কাবা এটা আপনার জাবটি একটা ভ্যারাইটি গোলাপি কালার হবে এটা হচ্ছে আপনার রেড হাইব্রিড জাবটি কাবা রেড প্লাম লাল আলু বখরা গাছটার পাতাগুলো লাল হবে এবং ফলগুলো আপনার লাল হবে আপনার এমনি সাধারণত যেগুলো সবুজ হয় সবুজ হওয়ার পর লাল হয় কিন্তু এটা শুরু থেকে লাল হবে এটা হচ্ছে আলু বখরার একটা ভ্যারাইটি এটা কি ফল দেখেন তো হ্যাঁ আচ্ছা এই যে ফলগুলো আপনার একটু বড় হবে বড় হলে আপনার নীল কালার হয়ে যাবে নীল কালার হয়ে তখন তো দেখতে আরো সুন্দর লাগবে জি অনেক সুন্দর লাগবে এগুলো ফলের ক্ষমতা অনেক বেশি এইগুলা সবই রেয়ার আইটেম এটা হচ্ছে ব্লু বেরির গাছ প্রত্যেকটা গাছে মোটামুটি ট্যাগ দেয়া আছে আমি এখন কিছু দেখাবো লংগান ভ্যারাইটি এটা আছে আপনার ডায়মন্ড রিভার এটাও ডায়মন্ড রিভেন এটাও ডায়মন্ড রিভেন এটাও লংগানের ভ্যারাইটি হোয়াইট লংগান হোয়াইট লংগান এটাও তো রেয়ার লংগান এটা ফলগুলো আপনার সাদা কালার হবে এগুলা থেকে কি ফল ধরবে হ্যাঁ থেকে ফল ধরবে হোয়াইট লংগানের গাছ এটা হলো পিং পং লংগান

রুবি রুবি এটা পাতাগুলো লাল হয়ে যাবে এবং এটার ফলগুলো লাল কালার হবে ও এটাই হচ্ছে এটার এটা অনেক রেয়ার একটা আইটেম লাল কালারের লংগানটা অনেকেই খোঁজেন এটার বৈশিষ্ট্য হচ্ছে এই লংগানটা লাল রঙের হয় আর পাতা গুলাও লাল সেটাই পাতাগুলো লাল হয়ে যাবে রুবি লংগানের গাছ ভিয়েতনাম সবেদা এটা হচ্ছে ভিয়েতনামি সফেদার গাছ এটা আপনার ওই যে আমাদের থাইর সবেদা যেটা লম্বাটা আছে না এই লাম্বাটার মধ্যে লম্বাটা যে হয় না ওইটার ভিত্তি আপনার বড় জাতের হয় এটার ফলটা অনেক বড় হয় এটা হচ্ছে ভিয়েতনামি সফেদার গাছ এটা হচ্ছে হোয়াইট সাপোর্টে জি হোয়াইট সাপোর্টে হোয়াইট সাপোর্টে সফেদাটা কি সাদা হবে নাকি না এটা সবুজ কালার হয় সবুজ কালারের হবে জি সবুজ কালারটাও তো আনকমন মানে এরকম কালারের তো সফেদা আমার চোখে কখনো পড়ে নাই এবং এগুলো হচ্ছে রেয়ার আইটেমের গাছ হোয়াইট সাপোর্টে এটা ব্ল্যাক সাপোর্টে হ্যাঁ এটা এটা ব্ল্যাক সাপোর্টে ভিতরে আপনার কালো কালার হয় ভাই এটাও তো অসম্ভব পপুলার এবং রেয়ার একটা বিদেশি ফল জি এটা আপনারা যে কোনো নার্সারিতে গেলে এই আইটেমগুলো পাবেন না এটা একটু রেয়ার আইটেম এটা হচ্ছে ব্ল্যাক সাপোর্টে যাদের এত দাম দিয়ে কেনার সামর্থ্য নাই যারা ছোট গাছ খুঁজতেছে অল্প দামের ভিতরে কেরকম হাইটের গাছ কেরকম দাম পড়ে আপনার সাড়ে তিন হাজার টাকা পড়বে আপনার দুই থেকে আড়াই ফিটের গাছ হবে দুই থেকে আড়াই ফিটের দামই পড়বে সাড়ে তিন হাজার টাকা ওয়াম্পি এটাও একটা বিদেশি ফল এই ফলটা কেমন হয় থাইল্যান্ডের মতো থোকা থোকা ধরে ফলগুলো হইছে যেটা ছোট ছোট হয় এর ভিতরে দুটো কালার হয় একটা কাট কালার আর একটা হলো পিঙ্ক কালার এটা হলো আপনার কাট কালার যেটা হলো শুধু ওয়াম্পি আর একটা আছে পিঙ্ক ওয়াম্পি এটা হচ্ছে মোকাডেমিয়া নাট এখানে নাট জাতীয় বাদাম জাতীয় কোন ফল গাছ পাতাগুলা একটু আনকমন মোকাডেমিয়া নাট গাছ বাদাম জাতীয় গাছ লিপোটে তো একটা বিদেশি ফল গাছ লিপোটে এটা হচ্ছে কুপাসু বেশ বড় বড় বিদেশি ফল সব মতি ফ্রুট এটা আপনার লটকন একটা ভ্যারাইটি এটা লাল কালার লটকন হবে আর কি লটকনের কালার যেমন হলুদ হয় না এটার কালার হবে লাল কালার মতি ফ্রুট এটা এটা সব চুপা 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 এটা ফল গাছ জি এটা ফল গাছ এত বড় বড় পাতা জি আমি চেষ্টা করব ফলগুলো ইন্টারনেটে যদি পাওয়া যায় ভিডিওর মধ্যে ফলের ছবিটা দেওয়ার জন্য তাহলে দর্শকের বুঝতে সুবিধা হবে এই জাতীয় গাছগুলাতে কোন ফলগুলো ধরে এটা মাউন্টেন শাওয়ার সব শাওয়ার সব করা ফল যেটা আছে না এটারই একটা জাত কিন্তু এটা ফলগুলো অনেক বড় হয় এটা হচ্ছে মাউন্টেন শাওয়ার এটা ফলগুলো অনেক বড় বড় হবে এটা হলো বিগনে এটা তো অলরেডি ফুল এসে পড়ছে এটার নাম হচ্ছে বিগনে এই ফুলগুলা থেকে পরে ফল হবে না জি জি এটাও একটা বিদেশি ফল বিগনে এটা হলো কামুকামু কামু এটার নাম হচ্ছে কামুকামু অদ্ভুত নাম এগুলো সব বিদেশি ফল গাছ কামুকামু এটা হলো পুলাসান এটা রাম মতো রাম ভুটান লিচুর ভ্যারাইটি এটা কিন্তু এটা ফলটা বড় হয় এবং খুব সুস্বাদু হয় এটাও একটা বিদেশি ফল এটা হচ্ছে পুলাসান এটা হলো কোকো প্লাম এটার ফলটা আপনার গোলাপি কালার হবে এটা একটা আলু বখরা মানে আলু টাইপের হ্যাঁ এবং উপরে গাছের মাথায় ফুলও চলে আসছে এটা হচ্ছে কোকো প্লাম এটা হল আরজা বই এটাও বিদেশি ফলের গাছ পেয়ারার মতো অনেকটা ফল পাকলে আপনার হলুদ হয় এটা হচ্ছে আরজা বই যে বেরি জাতীয় ফল এটা অনেক বড় গাছ এগুলো হচ্ছে দিন ইসলাম ভাইয়ের সব এক্সক্লুসিভ কালেকশন মাটুয়া মাটোয়া দু এটা লঙ্গানের ভ্যারাইটি বই এটা হচ্ছে মাটোয়া আর লিচুর ভ্যারাইটি আর কি এটা হচ্ছে সিলভার বেরি এটাও বেরি জাতীয় ফল এটা পাতাগুলা সিলভার কালারের হয় ফলগুলোও আপনার একটু অন্য খরি কালারের ভিতরে একটা সিলভার কালার একটা আবরণ এই কারণে এটার নাম সিলভার বেরি এটা হলো আসাই বেরি আসাই বেরি তার মানে এটাও বেরি জাতীয় ফল খেজুর গাছে যেমন আপনার ফল ছাড়ে না খেজুর গাছের মতো হয় খেজুরের মতো ফলটা হয় কিন্তু একটু ছোট হয় কিন্তু কালো হয় আসাই বেরি এটা সিডলেস লিচু জি এটার ভিতরে বীজ হবে না লিচু সিডলেস মানে কোনো বীজ থাকবে না আসলে আনকমন রিয়ার আইটেম সিডলেস লিচু এটা হচ্ছে উদারা জি উদারা এটাও কি ফল গাছ জি ফল গাছ এই গাছগুলো আমাদের দেশে নতুন বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আসে উদারা এটা লেবুর ভ্যারাইটি এটা লো লেমন বাইন কমলা কালার ফল হয় পরিপক্কলে হলুদ হয় কিন্তু এর ফলটা থোকা থোকা ধরে ফল ঠিক তো নুরুকম লেমন ভাইন চেরি অফ রিও গ্র্যান্ড এটাও একটা চেরির ভ্যারাইটি জি বিদেশি ফল গাছ এবং বিদেশি আম গাছ নিয়ে আজকের রিভিউটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বেশি করে গাছ লাগান